অল ত্রিপুরা ভেকটিমাস শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বুধবার সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎকার এবং বৈঠক নিয়ে জানান যথেষ্ট আন্তরিকতা এবং সংবেদনশীলতা নিয়ে মুখ্যমন্ত্রী তাদের বক্তব্য শুনেছেন এবং আইনি দিক দিয়ে কীভাবে এই সমস্যার সমাধান করা যায় সেইভাবে সরকার চেষ্টা করবে বলে মুখ্যমন্ত্রী তাদের জানিয়েছেন একথা উল্লেখ করেন অল ত্রিপুরা ভেক্টিমাস টিচার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠকের সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং ল সেক্রেটারি উপস্থিত ছিলেন বলে জানান চাকরিচ্যুত এই শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা দেখুন আজকে আমরা দশ হাজার তিনশো ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীজ ডক্টর মানিক শাহাজির সাথে আমরা এইমাত্র দেখা করে আসলাম আমাদের দেখা করার মূল উদ্দেশ্য আপনারা প্রত্যেকে জানেন দশ হাজার তিনশো এই রাজ্যের একটা বহুল চর্চিত সমস্যা এই সমস্যা নিরসনে বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা ক্যাবিনেট উনি আমাদেরকে অবগত করেছেন যথেষ্ট আন্তরিক যেহেতু ম্যাটারটা খুব জটিল তো স্বাভাবিকভাবে আমরা ওনার কাছে দাবি রেখেছি আইনিভাবে এই জটিল সমস্যার সমাধানে কোনো সামান্যতম রাস্তাও যদি খোলা থাকে তবে সেই চেষ্টা করতে সরকার কোনো কারপান্ন করবে না বলে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিজেদের প্রতিক্রিয়াতে জানালো অল ত্রিপুরা ভেক্টিমাইজ টিচার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সেখানে মাত্র কতিপয় শিক্ষক যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের চাকরি চায় কিন্তু বাকি শিক্ষকরা এই মামলার পক্ষভুক্ত নয় ত্রিপুরা সরকার পার্শ্ব তন্মনাথ অ্যান্ড আদার্স মামলায় তো এই জায়গায় আমরা অবগত করি এবং আমাদের বিভিন্ন ডকুমেন্টারি আমাদের কাছে যে সমস্ত কাগজপত্র রয়েছে সেগুলো ওনার কাছে আমরা পেশ করি এবং তৎসঙ্গে সেখানে গভর্নমেন্ট অফ ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল এবং ল সেক্রেটারি উভয়ে ছিলেন এবং সেখানে আমাদের সাথে যথেষ্ট আন্তরিকতার সাথে বিষয়টাকে উনি সংবেদনশীলতার সহিত এবং সহমর্মিতার সহিত দেখেছেন এবং উনি বলছেন যেহেতু এত জটিল সমস্যা সেটাকে নিয়ে আইনিভাবে কিভাবে আমাদেরকে বা এই চাকরিচ্যুত শিক্ষক সমাজকে সহযোগিতা করা যায় বা কিভাবে আমাদেরকে পূর্বের কর্মসংস্থা সংস্থানে ফেরানো যায় যদি কোনো আইনিগত কোনো যদি লিটল রে অফ হোপ রে অফ হোপও থাকে তাহলে সেই জায়গায় সরকারের কোনো কার্পণ্যতা থাকবে না এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি এ বিষয়টাকে নিয়ে আবার গভর্নমেন্ট অফ ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল এবং ল সেক্রেটারি এবং যারা অন্যান্যরা আছেন ক্যাবিনেটের সবাইকে নিয়ে উনি বসবেন এবং আমাদেরকে আবার নেক্সট পরবর্তী সময়ে এই বিষয়ের উপরে কি আউটপুট ওনারা পেয়েছেন সেই সম্পর্কে আমাদেরকে অবগত করবেন এবং ডাকবেন থ্যাংক ইউ সমস্যার সমাধানে আবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং ল সেক্রেটারির সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনায় বসবেন এবং তার বিষয়বস্তু সংগঠনের প্রতিনিধিদের জানাবেন বলে মুখ্যমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন শিক্ষক সংগঠনের নেতারা ব্যুরো রিপোর্ট রাজেস্ট নিউজ